তারা তারা কলা মেলাচ্ছে, সাধারণ পাবলিক তারা কলা মেলাচ্ছে, সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ আজ রাস্তায়। যেভাবে অবায়াকে মারা হয়েছে এর প্রতিশোধ হবে। অনেক সহ্য করেছি, অনেক সহ্য হয়েছে। আমার বোন আমার কে আজ কি করে বললো কে আমার বোন আমার কে আজ কি করে বললো
হবে, কেন তাদের মারা হবে? সাধারণ মানুষ রাস্তায় বেরোচ্ছে প্রতি রাত প্রতিদিন, সাধারণ মানুষ রাস্তায় বেরোচ্ছে, কেন তাদের পেটানো হবে? কেন তাদের পেটানো হবে? কেন তাদের পেটানো হবে? কাউকে পেটানো যাবে না, কাউকে পেটানো যাবে না। একটা হাসপাতালে যখন অলরেডি ঘটনা ঘটে গেছে, তারপরে কেন সে হাসপাতালে গুন্ডা ঢুকে ভাঙচুর করে সমস্ত এভিডেন্স প্রমাণ তথ্য বন্ধ করার চেষ্টা করা হয়েছে? কেন করা হয়েছে? ইচ্ছে করে মমতা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নাটক করে, প্ল্যান করে একটা মঞ্চ বেঁধে বলছেন যে নির্যাতিতার শাস্তি চাই, নির্যাতিতার শাস্তি চাইছেন উনি। অথচ ওনার পুলিশ সমস্ত লোকালে মারছে, ওনার গুন্ডা দল গিয়ে আর্থিক করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য ওখানে ভাঙচুর করে এসছে। কেন একটা মেয়েকে এইভাবে নৃশংসভাবে রেপ করার পর, মার্ডার করার পর কেন বলা হলো যে ওকে আত্মহত্যা করেছে? ওর বাড়িতে কে ফোন করেছে? ওর বাড়িতে কে ফোন করেছে? সাধারণ মানুষ মাঠে নামছে, কেন পুলিশ মারবে আমাদের? কেন পুলিশ মারবে সাধারণ মানুষ? পশ্চিমবঙ্গ জুড়ে কেন্দ্রীয় বাহিনী দেওয়া উচিত। আজকে সাধারণ মানুষ দাবি করছে, শুধু আজই কর না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেডিকেল কলেজ, হাসপাতাল, প্রত্যেকটা কলেজ, স্কুল, সব জায়গায় আজকে কেন্দ্রীয় বাহিনী দেওয়া উচিত। এবং সাধারণ মানুষ, আপনারা দেখবেন যারা সোশ্যাল মিডিয়া বলুন, এমএনডি মিডিয়া বলুন, সব জায়গায় সাধারণ মানুষের একদম যে পুরো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় বাহিনী দিলে তবে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা রিটার্ন করবে।